বৈদ্যুতিক মোটরসাইকেলের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা কোম্পানি। ওলার মোটরসাইকেল বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে মোটরসাইকেল প্রেমীদের। শুধু ইলেকট্রিক মোটরসাইকেলই নয়, বাজারে এসেছে সিএনজি চালিত মোটরসাইকেলও। বাজাজের তৈরি ফ্রিডম মডেলটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। জ্বালানির খরচ তুলনায় কম হলেও ইলেকট্রিক মোটরসাইকেলের মতো কম নয়। এবার আলোচিত সেই রয়্যাল এনফিল্ডই বাজারে আনতে চলেছে ইলেকট্রিক মোটরসাইকেল। আগামী 4 নভেম্বর লঞ্চ করতে পারে মোটরসাইকেলটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মোটরসাইকেলটির ছবি, যা ইলেকট্রিক মোটরসাইকেলের ছবি বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ধারণা করা হচ্ছে রয়্যাল এনফিল্ডের এই মডেলটি এক চার্জে প্রায় 150 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। যদিও এ নিয়ে বিস্তারিত জানা যাবে 4 নভেম্বর। এরই মধ্যে লঞ্চ করার আগেই তার টিজার প্রকাশিত হয়েছে। টিজার দেখে স্পষ্ট, মোটরসাইকেলটি ইলেকট্রিক হলেও সকলের পছন্দের ক্লাসিক ডিজাইন হতে চলেছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।